আমাদের রবিবারের সংখ্যা শুরু করছি 24শে জুন 2018। এই সংখ্যার সঙ্গে জড়িয়ে আছে একটু ইতিহাস, তিনটে মায়ের নাম। অবাকই হবেন কেন, শুধু মায়েরা কেন, শুধু মেয়েরা কেন, শুধু নারী চরিত্র কেন, তার পেছনেও একটা বিরাট বিরাট কারণ আছে। একটা সময় ভারতবর্ষে বলে যে গুরুকুলগুলো চলত, তার প্রায় 56% গুরুকুলে গুরু ছিলেন মায়েরা। অবাক হবার কিছু নেই, ভারতবর্ষের ইতিহাসকে দাবিয়ে দিয়েছে ম্যাকুলের ব্রিটেন, একটু একটু করে ছাল ছড়াচ্ছেন রাজীব দীক্ষিত। সেখান থেকেই আমি তথ্যটা পেলাম। এই তথ্যটা কথিত লিখিত রয়েছে ব্রিটিশ পার্লামেন্টে, আপনারাও দেখতে পাবেন। তিনজন মা, তিনজন মেয়ে, তিনজন নারী। আজকের রোববার শুধু ভাঙা নয়, ভেঙো নাকো, শুধু ভাঙা নয়। চাষির জন্যে যে জমিটা পেলে ভালো হয়, সে তো ঠিক বালি চিকচিকে ডাঙা নয়। দেখো দেখো, এই ছোট্ট সবুজ উঠোনে হামাগুড়ি দেয়, ব্যথা পেলে কাঁদে, পড়ে গেলে ঠেলে ওঠে ফের, ছোট ছোট দুটো মুঠো দিয়ে বাঁধে সাদ আল্লাদ আমাদের। হাত ছেড়ে দিলে দেয়ালটা ধরে করে হাঁটি হাঁটি পা পা, ভুলে যেন তাকে দিও না কো মাটি চা পা। ভেঙো না কো, শুধু ভাঙা নয়, এখনো আকাশ সূর্যের রঙে রাঙা নয়। শিয়রে দাঁড়িয়ে থাবা তুলে আছে গলিত নখে রাত্রি, তবু যদি দুটি একটি করেও পাঁপড়ি খুলে যায়, কাছে থেকো পাছে কোনো মদ মত্ত হাতির পায়ে সেটুকুও হয় থেতো। চিরদিন চোখ রাঙিয়ে রাঙিয়ে যারা হয়ে গেছে অন্ধ, তাদের নাকের কাছে ধরে দিও ফুলের একটু গন্ধ। ভেঙো না কো, শুধু ভাঙা নয়, মৃত্যুটা যত বড়ই হোক না, জীবনের চেয়ে এমন কিছু সে ঢেঙা নয়। যার লাগে না কো মিষ্টি মানুষের এই সৃষ্টি, যে বলবে এই পৃথিবীতে আছে এক রং শুধু রক্তের, যত থাক নাম ডাক্তার, যত বড় দল থাকুক অন্ধ ভক্তের, টেকে কি না টেকে একবারে ভালো কবিরাজ ডেকে অচিরে দেখানো দরকার। ভেঙো না কো, শুধু ভাঙা নয়, মন দাও আজ এর চেয়ে আরো তাজা রঙে এঁকে, দেশ জুড়ে আরো ভালো এক ছবি টাঙানোই। আস্ত একটি জীবনকে ঘরে আনা যাক, একটু ওজার ভাঙা নয়। বারবনিতা শুক্লা বসু। কবিতার পাতা থেকে আরতির গন্ধ উঠে আসে, কবির কলমে গঙ্গার জল, মৃগনাভি বারবনিতার অকাল বোধন হবে বলে পারিজাত মাটিতে ফুটেছে। দুঃসাহসী তরুণ কোনো সমাজে পাপ মুছবে বলে বারভক্কা বনিতাকে ঘর দিল দিল সংসার। সময় গড়িয়ে গেল বাতাসে বাতাসে, পারিজাত মাটিতে শুকোয় কবির কলম গেছে থেমে, গঙ্গার জল নাব্যতা হারিয়ে ফেলে বদ্ধ জলাশয়। আরতির দীপ নিভে গেছে, ভাসানের বোল তুলে ঢাকি ফিরে যায় শহরের গলিতে গলিতে, রাত্রি নেমে আসে বেশসারা দাঁড়ায় সারি সারি, মাতালের গন্ধ জেগে থাকে গলিদের বিভৎস বাতাসে, শত শত কামুক মানুষ চড়া দামে রাত্রি কেনে শরীরের তাপ জুড়বে বলে। সাহসী যুবক এখন সংসারী ঘোর,
লেনদেন বুঝে গেছে, বুঝে গেছে বনিতার মন তুষ্ট নয় একজনে, বহু জন চাই, তাই বনিতা বিদায়। বজ্র মানিক দিয়ে গাথা আশার তোমার মালা, বজ্র মানিক দিয়ে গাথা আশার তোমার মালা, তোমার শ্যামল শোভার বুকে, শ্যামল শোভার বুকে বিদ্যুতের জ্বালা, বজ্র মানিক দিয়ে গাথা আশার তোমার মালা, তোমার মন্ত্র বলে পাষাণ গলে ফসল ফলে, তোমার মন্ত্র বলে পাষাণ গলে ফসল ফলে, মরু বহে আনে তোমার পায়ে ফুলের ডালা, বজ্র মানিক দিয়ে গাথা আশার তোমার মালা। মরু মরু পাতায় পাতায় ঝড়ো ঝড়ো বাড়ি রবে, গুরু গুরু মেঘের মাদল বাজে তোমার কি উৎসবে, ঝড়ো মরু পাতায় পাতায় ঝড়ো ঝড়ো বাড়ি ঝরে, গুরু গুরু মেঘের মাদল বাজে তোমার কি উৎসবে, সবুজ সুধার ধারায় প্রাণের দাও তপ্ত ধারায়, সবুজ সুধার ধারায় প্রাণের দাও তপ্ত ধারায়, বামে রাখো ভয়ঙ্করী, রাখো ভয়ঙ্করী বন্যা মরণ ঢালা, বজ্র মানিক দিয়ে গাথা আশার তোমার মালা, বজ্র মানিক দিয়ে গাথা আশার তোমার মালা। কৃষ্ণ যদি ছন্দ হতো কবিতাকে রাখতেন রাখাল, দিতেন পাঁচন হাতে সে ধেনু চড়াতে যেত বনে, বালিকার হাতে কবি দুপুরের ভাত পাঠাতেন, লাগিয়ে দিতেন তাকে ভারী ভারী ব্রজঙ্গনাদের পেছনে, বিরক্ত করতে জ্বালিয়ে মারতে সারা বেলা, বৃষ্টি করে কবিতাকে ছড়াতেন ক্ষণিক ক্ষণে, আয়ান ঘোষের গৃহিণীর কেশে বেশে এখানে সেখানে, তার হাতে ধরাতেন ফ্লোট, তাকে বলতেন যা গিয়ে যাত্রার দল খোল, সিরিয়াল তৈরি কর, শ্রীকৃষ্ণ প্রেজেন্স, যুগে যুগে তুই তো সম্ভব, তবে মা আমি মাখন খাইনি, মা আমি মাখন খাইনি বলে পর্দায় নিজের কণ্ঠে গান গাইলি হয়, পাবলিক মই তো হয়ে যাবে। হতো যদি ছন্দ হতো কবিতাকে রাখতেন রাখাল, কবি সকাল বিকাল প্রেমে পড়াতেন, আর পাড়ায় পাড়ায় তাকে বহু রূপে অবতীর্ণ করে কালো কালো মেয়েগুলোর কিছু একটা গতি করে দিতে বলতেন, তুই কিছু ব্যবস্থা কর, বরপক্ষ এত চাইছে পেরে উঠব না, আজ কিংবা কাল তোকে তো আসতেই হবে, তুই এসে বেটাদের খিঁচে দিবি খাল, সবাই তাকিয়ে আছে তোর দিকে কবির রাখাল। অথচ মুশকিল হচ্ছে এখন কৃষ্ণের মুখে চাপ দাড়ি, গালে কাটা দাগ, লাল গেঞ্জি ঝাঁকড়া চুল, কৃষ্ণ বসে চল্লুর আড্ডায়, গোপের বালক নিয়ে একবার এই দলে ঠোকে একবার ও দলে, মাঝে মাঝে চলে যায় অতিথি ভবন, ছাড়া পায় ফিরে আসে আবার শেল্টার নেয়, কবি কি তাহলে কৃষ্ণের জামের নিয়ে টিকি বেঁধে রাখবেন খুঁটিতে? এখন কৃষ্ণের লক্ষ্য সুদামার লাশ ফেলে দেওয়া,
সুদামাও কম যায় না, তার কাছেও খবর আছে। সঙ্গীর সাথে নিয়ে সেও ঠিক সন্ধ্যে থেকে দাঁড়িয়ে আছে ব্রিজের তলায়। দুই দলই ধর্মপক্ষ, দুই দলই নারায়ণী সেনা, দুদলই আপাতত পাঁচজন পাঁচজন। ঘুমন্ত জিআরপি থানা লাল আলো, ইয়ারের ঘটাং ঘটাং, লাইনের এপার আর লাইনের ওপার, মাঝখানে নিয়তি প্রস্তুত, মাঝখানে ঘটন অঘটন, সবার নিঃশ্বাস বন্ধ, বেড়ে চলছে এক দুই তিন চার পাঁচ। এবার এই লাইন দিয়ে পাস হবে মালগাড়ি, চাল কম, কয়লার উৎস।